আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি আজকে আপনাদের সাথে খুবই মজার একটা ভর্তার রেসিপি শেয়ার করব, একদম কক্সেস বাজারের মতো করে টমেটো ভর্তার রেসিপি, একদমই ভিন্ন স্টাইলে এটা করা। আশা করছি আপনাদের সবার কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে এবং উপকারে আসবে। চলুন তাহলে দেখে নেই আজকের মজার এই ভর্তার রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজের 6টা পাকা টমেটো ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে 6টা টমেটো নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। এখন একটা ছুরি দিয়ে আমি টমেটোটা মাঝখান থেকে কেটে নিব, কারণ টমেটোর ভিতরে অনেক পানি থাকে। আমরা যারা কক্সেস বাজারে গিয়েছেন তারা নিশ্চয়ই দেখেছেন টমেটো ভর্তাটা কিন্তু একদম ড্রাই হয়, একদমই পানি থাকে না, ভেজা ভেজা হয় না। নর্মালি বাসায় আমরা যেমন করি তেমনটা কিন্তু আমরা পুরোটাই পুড়িয়ে নেই অথবা সেদ্ধ করে নেই, যার ফলে টমেটোর ভেতরের যে পানিটা থাকে সেটা সহই আমরা ভর্তাটা বানাই। কিন্তু কক্সেস বাজারের হোটেলে কিংবা সিলেটের যে আমরা হোটেলগুলোতে গিয়েছি, রেস্টুরেন্টগুলোতে, তো সেখানে কিন্তু ভর্তাটা একদমই পানি পানি থাকে না, ড্রাই হয়। তো সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সেজন্যই আমি এটা কেটে নিলাম। তো কাটা দেখেন হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব সামান্য একটু লবণ। প্রথমে কিন্তু বেশি করে লবণ এখানে দেওয়া যাবে না, খুবই অল্প করে দিতে হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু হলুদ। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু হলুদ একদম কম দিয়েছি। এখন হলুদ আর লবণটা টমেটোর সাথে আমি খুবই ভালো করে মিক্স করে নিব, যেন প্রত্যেকটা টমেটোর সাথে হলুদ আর লবণ মিক্স হয়ে যায়। মিক্স করা হয়ে গেলে এখানে একটা ফ্রাইং প্যান চুলায় দিয়ে গরম করে তাতে আমি টমেটোগুলো এরকম যেই পাশে কাটা আছে সেখানে দিয়ে দিলাম সেই পাশটা, এতে করে ভালো করে শুকিয়ে যাবে পানিটা। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি দেশি রসুন। আমি ছোট সাইজের যে দেশি রসুনগুলো থাকে দুইটা রসুন নিয়ে দিয়ে দিলাম। আর চুলার আঁচটা এখন মিডিয়াম রেখে ঢেকে আমি টমেটোগুলো সেদ্ধ করতে থাকবো। একদমই চুলার আঁচ যদি কমিয়ে দেই তাহলে কিন্তু এটা ভালো করে অনেক সময় লেগে যাবে আর ভালো হবে না, একদম খুবই ভালো হবে না আর কি। তো চুলার আঁচটা যদি মিডিয়াম থেকে একটু বাড়িয়ে বা মিডিয়াম থেকে সামান্য একটু কমিয়ে এটা জাল করা যায়, সহজেই কিন্তু টমেটোর ভেতরে যে পানিগুলো আছে সেগুলো বের হয়ে পানিগুলো শুকিয়ে যাবে। তো কিছুক্ষণ পরপর আমি নেড়ে দিব। কিছুক্ষণ পরে ফিরে আসলাম, দেখেন কতটা পানি বের হয়েছিল, পানিগুলো কিন্তু অলরেডি অনেকটা শুকিয়েও গেছে। যাই হোক, এটা আমি আরও কিছুক্ষণের মতো জাল করতে থাকবো, যেন এক্সট্রা যেই পানিগুলো আছে সেগুলো যেন না থাকে। আর চামচ দিয়ে একটু করে মিক্স করে দিতে হবে যেন ভেতরের পানিটাও বের হয়ে আসে। তো আরও কিছুক্ষণ এভাবে জাল করতে থাকছি, আর এভাবে মিক্স করে দিতে হবে চামচ দিয়ে যেন একটুও পানি না থাকে। তো শুকিয়ে গেছে পানিগুলো, এখন আমি একটা বাটিতে তুলে নিলাম। সেম ফ্রাইং প্যানটা আমি ভালো করে ধুয়ে আবারও গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এখানে কিন্তু পেঁয়াজটা একদমই বেরেস্তা করা যাবে না, আর একটু বেশি করে পেঁয়াজটা হলে ভালো হয়। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি 1 থেকে 1.5 মিনিটের মতো, তারপরে এখানে দিয়ে দিলাম 5টা কাঁচা মরিচ, এরকম করে কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজ আর মরিচ আমি কিছুক্ষণ ভেজে নিব, তবে একদম বেরেস্তা কালার করব না, নরম হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটা ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো আমি আরও কিছুক্ষণ মিক্স করে নিয়েছি, আর উপরের যে পাতলা একটা চামড়া থাকে সেটা আমি ফেলে দিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি এটা আরও ভালো করে কিছুক্ষণ মিক্স করতে থাকবো। এখানে কিন্তু টমেটোটা ঠান্ডা হওয়ার পরে যে আমি মিক্স করেছিলাম তাতে থেকে কিন্তু সামান্য একটু পানি বের হয়েছে, আর এখন যখন আমি এটা ভাজতে থাকবো সেটুকুও কিন্তু শুকিয়ে যাবে। তো আমি চেক করে নিয়েছিলাম লবণ সামান্য একটু কম হয়েছিল, তো আমি লবণ দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো লবণটা দিয়ে দিবেন। এখন আমি ততক্ষণ পর্যন্ত এটা এভাবে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ পানি শুকিয়ে যায় আর কালারটাও চেঞ্জ হয়ে আসে।
রসুনগুলো আমি একদমই মিক্স করিনি, একদম মিক্স করার দরকার নেই, হালকা আধ ভাঙা করেছি হাত দিয়ে, তাতেই কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখেন পালিগুলো কিন্তু অলরেডি অনেকটাই শুকিয়ে গেছে। আর আমার চ্যানেলে কিন্তু অনেক ভর্তার রেসিপি আছে, আপনারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিও লিস্টে গিয়ে চেক করে নেবেন, সেখানে আপনারা অনেক ধরনের নাস্তার রেসিপি সহ ভর্তার রেসিপি পাবেন যেগুলো খেতে অনেক মজার। তো দেখেন সম্পূর্ণ পানিটা যখন শুকিয়ে গেছে কালারটাও অনেক সুন্দর হয়ে এসেছে। এই মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি এক মুঠো ফ্রেশ ধনিয়া পাতার কুচি, এগুলো একদম দেশি ধনিয়া পাতা, আর একদম মিহি কুচি করে কেটে নিতে হবে। এখন এটা আমি 2 মিনিটের মতো চুলার আঁচ কম রেখে এভাবে নেড়ে নিব। আর বেশিক্ষণ কিন্তু আর ভাজার দরকার নেই, একদমই কমপ্লিট হয়ে গেছে। বেশি ভাজলে ধনিয়া পাতার অরিজিনাল ঘ্রাণটা চলে যাবে। আর এভাবে চামচ দিয়ে মিক্স করে দিতে হবে, তাহলে মিক্সিংটা অনেক ভালো হবে। আমার ভর্তাটা একদমই কমপ্লিট হয়ে গেছে, এখন আমি চুলার আঁচটা বন্ধ করে তারপরে আপনাদের সামনে পরিবেশন করব। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে, আপনারা অবশ্যই এভাবে বাসায় বানাবেন। আর খেয়ে কেমন লাগলো তা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।